হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দীপাবলি আপনারা আছেন বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির সাথে আজ আমি থেকে ইজিয়েস্ট ওয়েতে দশ মিনিটে কিভাবে হায়দ্রাবাদি দিই বিরিয়ানি করে তার রেসিপি দেখাবো আজ আমি নিয়ে নিয়েছি মাটন তার সাথে নিয়ে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর নিচ্ছি হলুদ গুঁড়ো এবার আমি ইনস্ট্যান্ট একটা কাচ্চি বিরিয়ানির মশলা নিয়ে নিচ্ছি এই মশলাটা খুবই স্পাইসি হয় এই মশলা থেকে আমি কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা স্পাইসি আপনারা খেতে চান সেরকম পরিমাণে মশলা আপনারা দিতে পারেন এবার নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো দই হায়দ্রাবাদি বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা আর পুদিনা পাতা এর জন্য আমি কিছুটা ধনে কুচি আর কিছুটা পুদিনা পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে মাটনের সাথে মাখতে হবে বিরিয়ানির জন্য আমি কিছু বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলের থেকে কিছুটা তেল আমি মাটনে দিয়ে দিলাম আর কিছুটা বেরেস্তাও আমি মাটনটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম এবার এটাকে আরও বেশি করে স্পাইসি করব তার জন্য আমি কিছু প্যাপ্রিকা দিয়ে দিলাম প্যাপ্রিকা গুঁড়ো না থাকলে আপনারা অনেকটা গুঁড়ো লঙ্কা আপনারা দিতে পারেন যে যেরকম ঝাল খাবেন আর এটা যেহেতু মাটন এটাকে সফট করার জন্য আমি মিট টেন্ডারাইজার কিছুটা দিয়ে দিলাম এক্ষেত্রে আপনারা কাঁচা পেঁপে খোসা সমেত বেটে সেটাও অ্যাড করে দিতে পারেন এতে মাটনটা সফট হয়ে এবার আমি বিরিয়ানির ভাতটা প্রিপেয়ার করার জন্য চালটা ভালো করে ধুয়ে নিয়েছি বাসমতি চাল নিয়েছি তার মধ্যে কিছু গরম মশলা তেজপাতা আর শাহ জিরে দিয়ে দিলাম সাজিরে এটা সাধারণত হায়দ্রাবাদি বিরিয়ানিতে দিয়ে দেওয়া হয়েই থাকে আর আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো যাতে ভালো করে এটা লবণ ঢোকে আর বেরেস্তা ভাজার যে তেল ছিল সেই তেল থেকে একটু তেল দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে যেহেতু এটা বেরেস্তা ভাজা হয়েছে সাথে রাইসটাও খুব ঝরঝরে হবে চালটা যখন এরকম সাদা সাদা হয়ে যাবে মোটামুটি দেখে মনে হবে এটা এইটি পারসেন্ট রেডি হয়ে গেছে সেই মুহূর্তে চালটা একবার টিপে দেখবেন চালটা একটু হালকা নরম ওপরটা হবে আর ভেতরটা একটু চাল চাল থাকবে সেই মুহূর্তেই সাথে সাথে গ্যাস অফ করে দেবেন আর মাঠটা ঝরিয়ে নেবেন আমি এবার লেয়ারিংয়ের জন্য যেই পটে বিরিয়ানি রান্না করব সেই পটটায় একটু তেল মাখিয়ে নিয়েছি পটটায় তেল মাখানো খুব দরকার না হলে চালটা যখনই আপনার গ্যাসে দেবেন তখনই স্টিকি হয়ে লেগে যাবে এবার আমি ভাতের একটা লেয়ার করলাম আগে থেকে একটা বাটিতে কিছুটা দুধের মধ্যে কেসার দিয়ে রেখেছিলাম যাতে একটা সুন্দর কালার আসে এবার সেই মিশ্রণটা আমি এই ভাতের মধ্যে দিয়ে দিলাম কিছুটা এবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম আর কিছুটা ঘি দিয়ে দিলাম এবার আমি হায়দ্রাবাদি বিরিয়ানিতে যেটা স্পেশাল দেয় সেটা হচ্ছে একটু পুদিনা পাতা কুচি একটু ধনে পাতা কুচি সেটা আমি ছড়িয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা এবার আমি আবার একটা সেমভাবে সেরকম লেয়ার বানিয়ে নেব ভাতের তার মধ্যে আবার আমি ঘি দেব আবার আমি তেল দিয়ে দেবো আর সেই যে মিশ্রণটা কেশর দিয়ে দুধ দিয়ে বানিয়েছিলাম সেই মিশ্রণটাও ভাতের মিশ্র আবার আমি ধনে পাতা আর পুদিনা পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম আর যে স্পাইসি বিরিয়ানি মশলাটা ছিল সেই মশলাটা কিছুটা দিয়ে দিলাম আমি সাধারণত খুব একটা বিরিয়ানি মশলা বাইরে থেকে ইউজ করি না ঘরেই আমি নিজে বানাই এর জন্য আমি আমার বানানো কিছু বিরিয়ানি মশলা ছিল সেই মশলা থেকেও বেশ কিছুটা মশলা আমি দিয়ে দিলাম আবার আমি মাটনের পিসগুলো কয়েকটা দিয়ে দিলাম এবার আমি বিরিয়ানির জন্য যে বেরেস্তা বানিয়েছিলাম তার থেকে কিছুটা বেরেস্তা ওর মধ্যে দিয়ে দিলাম সেম প্রসেসে আবার আমি একটা লেয়ার করলাম এবার আমি এটা লাস্ট লেয়ার করছি এবার আমি মশলা দিয়ে দিচ্ছি আর যে পাতাগুলো ছিল সেই কুচি ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম আমার ঘরোয়া বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আমি আগেই বলেছি এই হায়দ্রাবাদি বিরিয়ানি খুবই স্পাইসি হয় এর জন্য আমি বেশ কিছু লঙ্কা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সেই কেসার দুধের যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম সেই মিশ্রণটা আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল আর দিয়ে দেবো বেশ কিছুটা ঘি আমার ঘরে বানানো ঘি আমার ঘিয়ের রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারেন সেখানে আমার ঘিয়ের রেসিপি আপনারা পেয়ে যাবেন এবার আমি যে বেরেস্তাটি বানিয়েছিলাম সেই বেরেস্তা থেকে কিছুটা বেরেস্তা নিয়ে একটু হাতে গুঁড়ো করে সেটাই ছড়িয়ে দিচ্ছি ওপরে এবার এটা একদম রেডি এবার এটাকে আমি দমে বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেবো আর আমি একটু আটা একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি পেস্টের মতো জল দিয়ে সেটাই আমি এটা চারিদিকে লিডের পুরো চারিপাশে লাগিয়ে দেবো যাতে লিডটা একদম সিল হয়ে যায় আর জিনিসটা ভালো করে কুক হয় যাতে কোনো রকম পেপার ভেতর থেকে না বেরোতে পারে আমি নর্মালি ডো বানাই ডো বানিয়েই করি আর আমি অনেক সময় ফয়েল পেপার দিয়েও এটা পুরোপুরি আটকে লিডটা দিই আজকে আমি খুব ইজি ওয়েতে করছি বলে আমি জাস্ট এটা একটা মিশ্রণ বানিয়ে করে নিলাম দমে বসিয়ে আমি প্রথমেই ওভেনটা হাই হিটে দশ মিনিটের জন্য দিয়ে দেবো দশ মিনিট পর আমি এই কাস্ট আয়রনের একটি তাওয়া আছে সেই তাওয়াটা এই পটের নিচে রেখে দেবো আর মিডিয়াম টু লোতে ফ্লেমটা দিয়ে দেবো মিডিয়াম টু লোতে দিয়ে আমি এটা প্রায় এক ঘন্টার মতো কুক হতে দেব এক ঘন্টা হয়ে গেছে এবার আমি এই ঢাকনাটা খুলে নেব আর খুলে নিয়ে দেখব যে আমার বিরিয়ানিটা কেমন কুক হয়েছে আমি লিডটা ওপেন করছি ওপেন করতেই যেটা হলো সেটা হলো আমার সারা ঘরে এর অসাধারণ একটা ফ্লেভার ছড়িয়ে গেল সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে তাহলে আপনারাও বুঝতে পারবেন কীরকম সুন্দর একটা স্মেল আসে আর কত সুন্দর ফ্লেভার হয় এই বিরিয়ানিটার দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে চালগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা কুক হয়েছে আর মাটনটা এত ভালো কুক হয়েছে এত সফট হয়েছে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারব না এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি যে কীভাবে আপনারা বুঝবেন যে মাটনটা কতটা সফট হয়েছে আমি একটা ফর্কের সাহায্যে আপনাদেরকে মাটনটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন মাটনটা কতটা সফট হয়েছে যে একেবারে ফর্কের মধ্যে লাগার সাথে সাথে মাটনটা কেমন ভেঙে গেল আমার বিরিয়ানি পুরোপুরি রেডি এবার দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কত ঝটপট ইজি ওয়েতে করা যায় এইভাবে কাচি বিরিয়ানি করুন আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার